হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আলোচনা করব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করার পূর্বে এই ভিউয়ার্স আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বাটনটি ক্লিক করুন যাতে করে শিক্ষা আইটেম নিয়োগ সংক্রান্ত ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন ভিওয়ার্স আপনার দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে বিটিআরসি ডট টেলিটক ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম দেওয়া আছে সহকারী পরিচালক কারিগরি বেতন স্কেল দেওয়া আছে গ্রেড নয় সংখ্যা দেওয়া আছে ষাটটি স্বীকার চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার ইলেক ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে পাবলিক পরীক্ষায় কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না কম্পিউটার চালনায় অবশ্যই পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় শুদ্ধভাবে লিখনে ও কথনে পারদর্শী হতে হবে এখানে কিন্তু সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন দুই নম্বর বলা হয়েছে সহকারী পরিচালক প্রশাসন ও মানব সম্পদ বেতন দেওয়া আছে নয় পদসংখ্যা দেওয়া আছে একটি শিক্ষক যোগ্যতা চাওয়া হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাবলিক পরীক্ষা কমপক্ষে দুইটিতে প্রথম শ্রেণী বা বিভাগ তবে কোনো তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না কম্পিউটার চালানোর পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় শুদ্ধভাবে লিখনে ও কথোপকথনে পারদর্শী হতে হবে এখানেও কিন্তু ভিআর সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তিন নম্বর বলা হচ্ছে সহকারী পরিচালক অর্থ হিসাব ও রাজস্ব গ্রেড দেওয়া আছে নয় পদসংখ্যা দেওয়া আছে একটি শিক্ষার যোগ্যতা চাওয়া হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে পাবলিক পরীক্ষা কমপক্ষে দুটিতে প্রথম শ্রেণী বা বিভাগ তবে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না কম্পিউটার চালনা পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় শুদ্ধভাবে লিখনে ও কথোপকথনে পারদর্শী হতে হবে এখানেও কিন্তু সকল জেলা প্রার্থীর আবেদন করতে পারবেন পাঁচ নম্বর বলা হয়েছে উপসহকারী পরিচালক অর্থ রাজস্ব বিভাগ বেতন বেতনকে দেওয়া আছে দশ পদসংখ্যা দেওয়া আছে দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতকর্তর্তর ডিগ্রি থাকতে হবে পাবলিক পরীক্ষা কোনো পর্যায়ে কিন্তু তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না কম্পিউটার পরিচালনা পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এখানে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন ছয় নম্বর বলা হয়েছে স উপসহকারী পরিচালক কারিগরি বেতনকে দেওয়া আছে দশ পদসংখ্যা দেওয়া আছে ছয়টি কোনো শিক্ষিত কারিগরি বোর্ড হতে টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার প্রযুক্তি বিষয়ে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী ডিপ্লোমা থাকতে হবে পাবলিক পরীক্ষা কোনো পর্যায়ে দ্বিতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটার পরিচালনা অবশ্যই দক্ষ থাকতে হবে সাত নম্বর হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা গ্রেড দেওয়া আছে দশ পদ সংখ্যা দেওয়া আছে দুইটি শিক্ষক যোগ্য চাওয়া হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে পাবলিক পরীক্ষা কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না মুদ্রাক্ষরে লিখনে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে চল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার চালানো অবশ্যই পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে আট নম্বর বলা হচ্ছে প্রশাসনিক সহকারী গ্রেড দেওয়া আছে এগারো পদসঙ্গ দেওয়া আছে দুইটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে পাবলিক পরীক্ষায় কোনো পর্যায় তৃতীয় শ্রেণীরভাবে গণযোগ্য হবে না কম্পিউটার লিখনে মুদ্রাক্ষরণে প্রতি মিনিটে বাংলায় থাকতে হবে প্রতি শব্দ ইংলিশ থাকতে হবে চল্লিশ শব্দ কম্পিউটার পরিচালনা অবশ্যই জ্ঞান থাকতে হবে নম্বর বলা হচ্ছে অভ্যর্থনাকারী গ্রেড দেওয়া আছে এগারো পদসঙ্গা আছে একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে পাবলিক পরীক্ষা কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণীরভাবে বিভাগ গ্রহণযোগ্য হবে না মুদ্রাক্ষণে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে চল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার চালানো অবশ্যই দক্ষ হতে হবে বাংলা এবং ইংরেজি ভাষা কথোপকথনে পারদর্শী হতে হবে সকাল জেলা প্রার্থী কিন্তু এখানে আবেদন করা যাবে দশ নম্বর বলা হয়েছে ব্যক্তিগত সহকারী বেতন কেটে দেওয়া আছে বারো পদসংখ্য দেওয়া আছে তিনটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো অন্য দ্বিতীয় শ্রেণীর বা স্নাতকতর ডিগ্রি থাকতে হবে পাবলিক পরীক্ষা কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণীরভাবে বিভাগ গ্রহণযোগ্য হবে না মুদ্রাক্ষণে প্রতি লিখনে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে চল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার চালানো অবশ্যই পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এগারো নম্বর বলা হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন গ্রেড দেওয়া আছে পদ সংখ্যা দেওয়া আছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য শ্রেণী শ্রেণীর ডিগ্রি পাবলিক পরীক্ষায় কোনো পর্যাতিত শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না মুজক্ষণ লিখনে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে চল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার চালানো পদার্থ জ্ঞান থাকতে হবে বারো নম্বর বলা হয়েছে হিসাব রক্ষক গ্রেড দেওয়া আছে তেরো সংখ্যা দেওয়া আছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে পাবলিক পরীক্ষায় কোনো পর্যায়ে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না মুদ্রণ এলিখনে প্রতি মিনিটে বাংলার পঁচিশ শব্দ এবং ইংরেজিতে চল্লিশ শব্দ বা কম্পিউটার চালক পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে সকল জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ভিউয়ার্স আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে বলা হয়েছে এক মাস দু হাজার একুশ তারিখে ছয় নং ক্রমিকে উল্লিখিত পদের প্রার্থীদের বয়স আঠারো থেকে তিরিশ বছর এবং অন্যান্য ক্রমিকে উল্লিখিত পদের প্রার্থীদের বয়স একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এইচএসি সমান পরীক্ষা সনদপত্রে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী প্রার্থী বয়স গণনা করা হবে মুক্তিযুদ্ধের সহিত পুত্র পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা বছর ধরা আদা সরকারি এই স্বাস্থ্য স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতি নিয়ে আবেদন করতে হবে ভিএস লিখিত ও মৌখিক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএ প্রদান করা হবে না ভিএস মৌখিক পরীক্ষার সময় নিম্ন কাগজপত্রগুলো দাখিল করতে হবে আপনারা একটু ভালো করে দেখে নেবেন আবেদনপত্র পূরণ সংক্রান্তের নির্দেশাবল আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগ্রহী প্রার্থীগণ বিটিআরসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরু তারিখ ও সময় পঁচিশে মার্চ দু হাজার একুশ সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় পঁচিশে এপ্রিল দু হাজার একুশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো প্রস্থ তিনশো অবশ্যই একশো কিলোমিটার বেশি হওয়া যাবে না এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো প্রস্থ আশি স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করবেন এবং তা কিন্তু অবশ্যই ষাট কিলোমিটার বেশি হওয়া যাবে না অনলাইনে পূরণকৃত আবেদনপত্র প্রভূত তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে বা পরীক্ষায় নকল বা অসুধোপা অবলম্বন করলে বা বিজ্ঞপ্তিতে চাওয়া যোগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো তথ্য দাখিল করা হলে বা বিজ্ঞপ্তিতে নির্দেশনা লঙ্ঘনপূর্বক কোনো আবেদনপত্র পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন ভিউয়ার্স আপনাদেরকে এস এম এস পেয়ে পরীক্ষা ফি সম্পর্কে তথ্য গুরুত্বপূর্ণ তথ্য বলে দিচ্ছি অবশ্যই টেলিটক প্রিপেড মোবাইল ফোনের নম্বরের মাধ্যমে নিমুক্ত দুইটি এস এম এসের এর মাধ্যমে পরীক্ষা ফি বাবদ দুশো চব্বিশ টাকা পরীক্ষার ফি দুশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ চব্বিশ টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আমি একটু পরীক্ষার ফি জমা দানের পদ্ধতিটা বলে দিচ্ছি অবশ্যই টেলটক প্রিপেড মোবাইল ফোন হতে হবে মোবাইল ফোনে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে বিটিআরসি স্পেস দিয়ে ইউজার আইডিটা লিখতে হবে এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে যখন দ্বিতীয় এসএমএস আসবে তখন লিখতে হবে বিটিআরসি স্পেস দিয়ে ইএস লিখতে হবে ইএস স্পেস দিয়ে পিন নাম্বার যেটি আসবে সেটা লিখতে হবে এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে কিন্তু গৃহীত হবে না তো ভিউর্স এই ছিল বিটিআরসি নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পরবর্তী শিক্ষা আইটেম নিয়োগ সংক্রান্ত যাবতীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল বেলবনটি ক্লিক করুন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে